الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد فان تابوا واقاموا الصلاه واتوا الزكاه فاخوانكم في الدين ونفصل الايات لقوم يعلمون সম্মানিত বন্ধুগণ, দ্বিতীয় খুতবায় আমরা যে বিষয়টি সংক্ষেপে আলোচনা করব সেটি হলো নামাজ না পড়ার শাস্তি, বেনামাজির শাস্তি। বেনামাজি যে ব্যক্তি হবে, এতক্ষণ শুনলাম নামাজের গুরুত্ব, নামাজের ফজিলত, এবার যারা নামাজ পড়বে না তার শাস্তি কীরকম শোনেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে অনেক জায়গায় বলেছেন যে এই নামাজ যদি আপনি পড়েন মুসলমানের কাতারে থাকতে পারবেন, আর নামাজ না পড়লে মুসলমানের কাতারে থাকতে পারবেন না। মুসলমান আপনি যতই দাবি করেন আপনি মুসলমানের কাতারে থাকতে পারবেন না যদি আপনি সালাত আদায় না করেন। কিন্তু অনেক মানুষ আজকাল দাবি করেন আমি নামাজ না পড়লেও আমি ইমানদার না, নামাজ না পড়লে আপনি ইমানদার না। যদি কোনো মানুষের মধ্যে অবহেলা হয়ে যায়, ত্রুটি হয়ে যায়, সেজন্য তাকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। কিন্তু একজন মানুষ টোটালি নামাজ পড়ে না, সে মুসলমান যতই দাবি করে মুসলমান থাকতে পারবে না। এই জন্য করে আসুন সম্মানিত ভাইয়েরা, হে ভাই আপনি এখনও তওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহর দিকে ফিরে আসেন। আল্লাহ বলছেন ফা ইন তাবু, যদি তারা তওবা করে, ওয়াকামুস সালাতা নামাজ কায়েম করে, ওয়াআতুজ যাকাতা যাকাত প্রদান করে, ফা ইখওয়ানুকুম ফিদ্দীন, তাহলেই তারা তোমাদের দ্বীনী ভাই, তাহলেই তারা মুসলমান ভাই। তাহলে মুসলমান ভাইয়ের গণ্ডি থেকে আপনি বেরিয়ে যাবেন যদি আপনি তওবা না করে, নামাজ আদায় না করেন, যাকাত না দেন। তাহলে যারা এতদিন নামাজ পড়েন নাই, তওবা করেন, ইস্তেগফার করেন, সবাই পড়ি আমরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পাঁচ ওয়াক্ত নামাজ যদি এখন থেকে ধরেন আপনি মুসলমান ভাই, তওবা করেছেন, আল্লাহর কাছে ফিরে এসেছেন, এবং শর্ত হবে এখন আকামুস সালাত, নামাজ কায়েম করতে হবে, এবং যাকাতের আপনার টাকা পয়সা থাকলে অবশ্যই যাকাত দেবেন, তাহলেই তারা মুসলমান ভাই। না হলে মুসলমান ভাই আপনার দাবি করার কোনো অধিকার নেই। সম্মানিত বন্ধুগণ, যারা কায়েম নামাজ এই পর্বে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যে দেখো ইন্না বাইনাল রজুলে বাইনাল রজুলে ওয়া বাইনাস শিরকে ওয়াল কুফরে তারকুস সালাহ, রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমে হাদিস এসেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ইন্না বাইনাল রজুল, একজন মুসলিম ব্যক্তি, ওয়া বাইনা আশ শিরকে ওয়াল কুফর, শিরক এবং কুফরি, একজন শিরককারী, একজন কুফুরিকারী, কুফুরি করতেছে, শিরকি কাজ করতেছে, আর একজন মুসলমান, এর মধ্যে পার্থক্য কি? তারকুস সালাহ, নামাজ ছেড়ে দেওয়া। যে নামাজ ছেড়ে দিল, হয় কুফুরি করতেছে, না হয় শিরকি কাজ করতেছে, না হলে আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতায় লিপ্ত হয়ে গেছে, আর যদি নামাজ পড়লো সে মুসলমানের কাতারে রয়ে গেছে বলে সুবহানাল্লাহ। এই জন্য করে ভাই সহি মুসলিমের এই হাদিস, আল্লাহ নবী বলেছেন আসুন আমরা এই চেষ্টা করি পাঁচ নামাজকে কন্টিনিউ করা, মুসলমানের কাতারে থাকার জন্য। সম্মানিত বন্ধুগণ, আর এক হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আলা আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফার। তিরমিজিতে 2621 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে যে একজন মুসলমান বান্দা আর হ্যাঁ আল আহদুল্লাহ যে বাইনানা বাইনাহুম, মানে আমাদের এবং মুসলমান এবং কাফের এদের মধ্যে যে চুক্তি সেটি হলো যে আসসালাত তারকুস সালাহ, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফুরি করলো, অর্থাৎ সে কাফের দরজায় চলে গেল, সে কাফের লাইনে চলে গেল, আল্লাহ বিরোধী লাইনে চলে গেল, আল্লাহর লাইনে আর সে থাকলো না, আল্লাহর পথে আর সে থাকলো না, যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করলো। তাহলে কত বড় শাস্তি, আপনি মুসলমানের গণ্ডি থেকে বেরিয়ে যাবেন যদি আপনি সালাতকে ত্যাগ করেন। এজন্য ইবনে মাজাতে আরও একটা হাদিস রয়েছে যেটা আপনারা খুবই জানা দরকার, যে লাইসা বাইনাল আবদি ওয়াস শিরকি ইল্লা তারকুস সালাহ, হ্যাঁ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক, একজন মুসলিম বান্দা আর শিরকের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী বিষয় আর কিছুই নয় সেটা হলো সালাত। একজন মুসলমান বান্দা আর শিরক এর মধ্যে পার্থক্য সৃষ্টিকারী বিষয় যেটা সেটা হলো সালাত, নামাজ। ফামান তারাকাহা ফাকাদ আশরাক, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি শিরকই করলো, নামাজ ছেড়ে দেওয়া মানে শিরকই করা, শিরক করে ফেললেন। আল্লাহ আকবার, ইবনে মাজাহ হাদিস বর্ণিত রয়েছে 1080 নম্বর হাদিসে, কত বড় কঠিন কথা।
এবং এর সপক্ষে কুরআনুল কারীমে সূরা রুম 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকূহু ওয়াকিমুস সালাতা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ আদেশ করেছেন তোমরা বিশুদ্ধ চিত্তে আল্লাহর অভিমুখী হয়ে যাও, আল্লাহ অভিমুখী হও, ওয়াত্তাকূহু এবং আল্লাহকে ভয় করো, আল্লাহর দিকে ফিরে যাও, আল্লাহকে ভয় করো, ওয়াকিমুস সালাতা নামাজ কায়েম করো। আল্লাহর ভয় কেমনে আসবে তোমার অন্তরে নামাজ কায়েম করার মাধ্যমে? এবং আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, এবং তোমরা নামাজ ছেড়ে দিয়ে মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। অর্থাৎ নামাজ ছেড়ে দিলে তুমিও মুশরিক হয়ে গেলে, শিরককারী হয়ে গেলে, আর শিরককারীর স্থান কি? খালেদান মুখাল্লাদান ফিন নার, চিরস্থায়ী জাহান্নামে যাবে। নাউযু বিল্লাহ মিন যালিক। কত বড় শাস্তি ভাই! এজন্য করে সাধু সাবধান হয়ে যাই, আমরা নামাজকে পাবন্দি করি। যারা অবহেলা করতেছেন, নামাজ পড়তেছেন না, কঠিন শাস্তি দুনিয়া এবং আখেরাতে। কেয়ামতের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কাফেরদের সাদৃশ্য করেছেন তাদেরকে, যে কেয়ামতের দিন ফেরাউনের সঙ্গে উঠবে। বলুন তো, ফেরাউন মুসলমান না কাফের? আল্লাহ নবী স্পষ্ট হাদিস মুসনাদ ইমাম আহমদে হাদিস বর্ণিত রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, খুব লম্বা হাদিস খসংক্ষেপে বলি, সেটি হলো কি, যারা নামাজ পড়বে নামাজটা নূর হবে, আলো হবে, দলিল হবে, আর যারা নামাজ পড়বে না তার কোনো দলিল হবে না, আলো হবে না, অন্ধকার থাকবে। ওয়ুহশার মা কারুন ওয়া ফিরাউন ওয়া হামান, এবং কারুন ফিরাউন হামান উবাই বিন খালফ যত বড় কাফের আছে, এই কাফের মুনাফিক এদের সঙ্গে তার হাসর নাসর হবে। বলেন নাউযু বিল্লাহ। তাহলে মুসলমানের কথা হইল নাকি কাফেরের কথা? কাফেরের কথা। আপনি আমি মুসলমান না কাফের? মুসলমান আলহামদুলিল্লাহ। নামাজ পড়তেছেন জুমার দিন আলহামদুলিল্লাহ মুসলমান। এই নামাজটা কন্টিনিউ করতে হবে ভাই, না হলে আপনি কাফেরের দরজায় চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুসলমানের দরজায় রাখুক বলুন আমিন। সম্মানিত বন্ধুগণ, যারা ভয় ভীতি হয়ে সন্ত্রস্ত হয়ে নামাজ পড়বে, এহকালেও মুক্তি, পরকালেও মুক্তি পাবে। আর নামাজ যদি না পড়েন, এহকালও শেষ, পরকালও শেষ। এমনকি বেনামাজিদেরকে কিয়ামতের দিন একটা জাহান্নামে নিক্ষেপ করা হবে, সেই জাহান্নামটার নাম হলো সাকর। আল্লাহ বলতেছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতীরা জান্নাতে যেয়ে একজন আরেকজনকে জিজ্ঞাসাবাদ করবে, আনিল মুজরিমিন, পাপী লোকদের সম্পর্কে, দেখবে সেখানে নেই, দেখবে ওরা জাহান্নামের মধ্যে উপুর হয়ে পড়ে কাঁদতেছে। একই সঙ্গে কাজ করছিল, কিন্তু আজান হয়েছে, ইনি নামাজে গেছে, উনি যায় নাই। জান্নাতে পাবে না খোঁজে, দেখবে কোথায়? ওই জাহান্নামে। বলবে কি ব্যাপার ভাই, তুমি এখানে কেন? তখন একটা জবাব দেবে, কি মা সালাকাকুম ফি সাকার। তারা জিজ্ঞেস করবে জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকার, হে ভাইয়েরা কেন আজকে সাকার এই জাহান্নামে তোমরা এসেছো? কালু, তারা উত্তর দেবে, লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি মানে কি ভাই? ভাই বলেন না কেন, মুসল্লি মানে নামাজি। মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, যার কারণে সাকার নামক জাহান্নামে এসেছি। আল্লাহ আকবার, কত বড় শাস্তি! হ্যাঁ, যেখানে মানুষের চামড়াগুলি ঝলসে পড়ে একাকার হয়ে যাবে, হ্যাঁ, মরবেও না, বাঁচবে না। লা তুবকি ওয়ালা তাজার লাওয়াহাতুল লিল বাশার আলাইহা তিস'আতা আশার, যেই জাহান্নামের শাস্তি এমন হবে যে সেখানে তাকে বাঁচবে না, মরবেও না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে মরবে না, বাঁচবে না, এরকম চামড়া ঝলসে যাবে। হ্যাঁ, এরকম অবস্থা হবে ভাই, কঠিন অবস্থা হবে। এবং বেনামাজিরা, এজন্য বেনামাজিদের হাতে তারা যদি একটা মুরগিও জবাই করে ওটা খাওয়া জায়েজ নেই। একজন খ্রিস্টান, একজন ইহুদিও যদি বিসমিল্লাহ বলে জবাই করে ওটা খাওয়া জায়েজ, কিন্তু বেনামাজি যদি ছাগল জবাই করে, গরু জবাই করে, মুরগি জবাই করে, হাজারবার বিসমিল্লাহ বললেও ওটা খাওয়া জায়েজ নেই। আল্লাহ আকবার। শেখ বিন বাজ রাহেমাহুল্লাহ, তার একটা ফতোয়া গ্রন্থ রয়েছে, নামাজ ত্যাগকারীর বিধান, এটার 25 নম্বর পৃষ্ঠায় এইরকম করে তিনি ফতোয়া উল্লেখ করেছেন। কারণ সে মুসলমানের দরজা থেকে বেরিয়ে গেছে, সে হলো ওই মুশরিক, মুশরিকদের দরজায় চলে গেছে। এজন্য করে ভাই অনুরোধ করব, সালাত যারা ত্যাগ করেছেন, আসুন পাঁচ ওয়াক্ত নামাজ আপনারা পড়ার চেষ্টা করবেন। এই জন্য বেনামাজি ছেলের সঙ্গে মেয়ের নামাজি মেয়ের বিবাহ দেওয়া জায়েজ নেই। কোন লোক যদি নামাজ পড়ে, তার স্ত্রী নামাজ পড়ে না, বিয়া অটোমেটিক বাতিল। আবার কোন স্ত্রী যদি নামাজ পড়ে না, ছেলেটা নামাজ পড়ে, বিয়া অটোমেটিক বাতিল। আন নিকাহ ইয়ান ফাসখ তিলকাইয়ান,
ইমাম মোহাম্মদ বিন শেখ শায়খ মোহাম্মদ বিন সোয়ালে আল ওসাইমিন রাহেমাহাল্লাহ তার ওই ফতোয়া গ্রন্থ এই যে 25 পৃষ্ঠায় এই কথাগুলো উল্লেখ রয়েছে। এজন্য করে আপনি আমি সাবধান হই যে আমরা যাতে পাঁচ ওয়াক্ত নামাজ কন্টিনিউ করি, আদায় করি এবং তওবা ইস্তেগফার করে পাঁচ ওয়াক্ত নামাজকে কায়েম করি। হে আল্লাহ এই তৌফিক তুমি আমাদের দান করো বলুন আমিন। আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও বলুন আমিন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে যদি সুযোগ হয় নামাজ পড়ার পদ্ধতি কী এটা আমরা আলোচনা করব। অনেক ভাই রয়েছেন যারা নতুনে বিশেষ করে এই ক্যাম্পে এসেছেন, নতুনে নামাজ পড়ার নিয়ম জানেন না, অনেকে বিভিন্নভাবে পড়তেছেন, আমরা সহি তরিকায় কীভাবে নামাজ পড়তে হয় এটা নিয়ে আলোচনা করবো বলেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যদি তৌফিক দেয় আজকে নামাজের গুরুত্ব ফজিলত এবং নামাজ ত্যাগ করে শাস্তি সম্পর্কে আলোচনা হলো। আল্লাহ তুমি আমাদের এই নামাজকে পাঁচ ওয়াক্ত নামাজকে ভালো করে আদায় করার তৌফিক দাও বলুন আমিন। আল্লাহুম্মা তাকাব্বাল তাওবাতানা ওয়া আগফির হাওবাতানা ওয়া আজিব দাওয়াতানা ওয়া সাব্বিত আলসানাতানা ওয়া হদি কুলুবানা ইয়া আরহামার রাহিমিন। রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আ'ইজুল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিলুল শিরক ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দাকা আ'দা আদ-দীন وانصر عبادك الموحدين يا ارحم الراحمين। আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও। আল্লাহ আমাদের ঈমানকে তাজা করে দাও। আল্লাহ যে সমস্ত ভাইরা নামাজে অবহেলা করে তাদেরকে সবল হওয়ার তৌফিক দাও। আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের কন্টিনিউ করার তৌফিক দাও। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে পালন করার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তওবা ইস্তেগফার করতেছি, আল্লাহ আমাদেরকে মুসলমানের কাতারে রেখে দাও। আল্লাহ আমাদেরকে কাফিরের দরজায় নিও না। হে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের পড়ার তৌফিক দাও। আল্লাহ আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যারা জীবিত রয়েছে তাদের তুমি মঙ্গল করো, আর যারা ইন্তেকাল করেছে তাদের কবর আজাব মাফ করে দাও, তাদেরকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাদেরকে আল্লাহ তোমার খাস রহমত দিয়ে আবদ্ধ করে নাও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানা সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানা সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানা صغرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله العلي الكبير واذكر الله العلي الكبير يدعو الله ودع الله الكثير وذكر الله أكبر والله يعلم ما تصنعون. والسلام عليكم ورحمة الله وبركاته.